আগামী 30 নভেম্বর থেকে লং মার্চের আহ্বান করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। আদিবাসী লোকশিল্পী সংঘের তরফ থেকে আপনি এই লং মার্চটাকে কীভাবে দেখছেন আপনার চোখে? আমরাও এই লং মার্চে আমরা অংশগ্রহণ করব। আসানসোলের যে চিত্তরঞ্জন থেকে আমাদের লং মার্চ বেড়েছে, আমাদের লোকশিল্পী সংঘের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করবে। কী দাবি রাখছেন? আমাদের শিল্পীরা এই যে ভাতা পেত, সেই ভাতা এখন পাচ্ছে না। যে পরিচয়পত্র ছিল লোকশিল্পীদের, সেই পরিচয়পত্র এখন আর দেওয়া হচ্ছে না, এমনকি বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সমস্ত বার্ধক্য ভাতা ছিল, সেই বার্ধক্য ভাতাও এখন আর পাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। তারপরে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজও কিন্তু এখন আর বন্ধ, প্রায় বন্ধ আর পাওয়া যাচ্ছে না। এই যে সুদূর সালানপুর বারাবুনি থেকে কাকসা জঙ্গলমহল পর্যন্ত সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এইগুলো বন্ধ যাচ্ছে, এমনকি চাষবাসও হচ্ছে না, সেখানে তারা কর্মসংস্থান পাচ্ছে না। আর্থিক দিক থেকে এমনি আদিবাসীরা পিছিয়ে পড়ে আছে, তারা কিন্তু আজকে তাদের নিজেদের সংসার চালাতে পারছে, আজকে ক্ষুধা, আজকে অর্ধাহারে তারা থাকছে। তারা যদি আজকে অর্ধাহারে ক্ষুধাহারে থাকে, তাহলে এই সমস্ত শিল্পীরা কী করে তাদের এই শিল্পকর্মকে ওরা চালিয়ে থাকবে এবং এই শিল্পকে কী করে ধরে রাখবে? এটা একটা খুব সংকটের মধ্যে আমাদের আদিবাসী লোকশিল্পীরা আজকে অবস্থান করছে।